আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালো থাকাটাই প্রত্যাশা করি। তো আজকে মে মাসের 9 তারিখ, তো আজকে অগ্রণী ব্যাংক থেকে যে একটা ঘোষণা এসেছে সেই ঘোষণাটা মানে আপনাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওটি করা। তো অগ্রণী ব্যাংক থেকে আজকে বলা হয়েছে যে অগ্রণী এক্সচেঞ্জ থেকে অগ্রণী ব্যাংকের যে কোনো হিসাবে অথবা পিন নাম্বারে স্পট ক্যাশ প্রেরণে 5% প্রণোদনা বন্ধ ঘোষণা করা হলো। তবে সকল ব্যাংকে পূর্বের মতো সরকার ঘোষিত 2.5% প্রণোদনা বোনাস চলমান থাকবে। তো বিষয়টা হচ্ছে আমরা বেশ মানে কয়েক মাস দেখেছি যে অগ্রণী ব্যাংকে অগ্রণীতে 5% প্রণোদনা ছিল এবং অগ্রণী থেকে আদার্স যে ব্যাংকগুলো তাতে 2.5% প্রণোদনা দেওয়া হতো, সেটা আজকে চেঞ্জ হয়ে মানে যে কোনো ব্যাংকে 2.5% প্রণোদনা দেওয়া হব, শুধু এটা অগ্রণীতে এই আপডেটটা আজকে দেওয়া হয়েছে। তবে এই নিউজটা আমি মনে করি যে যারা অগ্রণী ব্যাংকের মাধ্যমে সচরাচর টাকা পাঠায় তাদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ, কারণ অনেকে টাকা হিসাব করে বা জানে যে 5% অগ্রণী টু অগ্রণী, তো সাডেনলি যে চেঞ্জ হয়ে গেল এটা জানাটা প্রয়োজন। আর এখানে আরেকটা বিষয় যে এই অগ্রণী থেকে অগ্রণীতে 2% মানে 2.5% প্রণোদনা দিলেও কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। কি সেজন্য, এর আগে যেমন আমরা দেখেছি অগ্রণী থেকে অগ্রণীদের টাকা পাঠালে 5% প্রণোদনা থাকলেও কিন্তু রেটটা কমিয়ে দিত, ঠিক আছে, কিন্তু অন্য ব্যাংকে মানে অগ্রণী থেকে আদার্স ব্যাংকগুলোতে টাকা পাঠালে 2.5% প্রণোদনা থাকলেও ওটার আবার ডলার রেটটা বেশি ধরা হতো, মানে বেশি দিত অগ্রণী ব্যাংক, মানে গড়ে পর্দায় অ্যাভারেজ প্রায় সেম হতো। আর এখনও কিন্তু একই রকম হচ্ছে, অগ্রণী থেকে অগ্রণীতে যে 2.5% প্রণোদনা করা হয়েছে এখনও কিন্তু প্রায় অ্যাভারেজ সেম। কেন সেম? কারণ আগে যেমন অগ্রণী থেকে অগ্রণীতে রেট কমিয়ে দেওয়া হতো, এখন কিন্তু যে কোনো ব্যাংকে পাঠালেই রেটটা কিন্তু একই থাকতেছে। মানে আজকে যেটা দেখতে পারলাম, কাল পরশু বা আদার্স টাইমে আবার চেঞ্জ হইব কি না, তারতম্য থাকবো কি না সেটা জানা নাই, তবে আজকে রেট অনুযায়ী যেটা দেখতে পারলাম, যেমন আজকে রেট আছে অগ্রণী ব্যাংকে সিঙ্গাপুরে $1 বাংলাদেশি টাকা 86.25 টাকা। হ্যাঁ, 86.25 টাকা, এটা কিন্তু যে কোনো ব্যাংকের ক্ষেত্রে এবং 2.5% প্রণোদনা অগ্রণী থেকে যে কোনোটার ক্ষেত্রে, তাহলে 2.5% প্রণোদনা নিয়ে রেট হচ্ছে আজকে 88.40 টাকা, ঠিক আছে। এটা কিন্তু অগ্রণী ব্যাংক থেকে যে কোনো ব্যাংকে পাঠালে এই রেটটা আপনারা পাচ্ছেন। তো অতএব 2.5% করলেও খুব একটা অসুবিধা হচ্ছে না, অ্যাভারেজ কিন্তু একই থাকতেছে। তো এই তথ্যটাই শেয়ারের উদ্দেশ্যে আপনাদের জন্য এই ভিডিওটি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।